একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী, জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার অন্যতম নেতৃত্ব রাধিকানঞ্জন মুখোপাধ্যায় প্রয়াত হলেন। চলে গেলেন নদিয়া জেলার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতাদের অন্যতম রাধিকানঞ্জন মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93 বছর। আজ সকালে শান্তিপুরে তার নিজ বাসভবনে খবর পেয়ে উপস্থিত হন জেলা সভাধিপতি রিক্তা কুণ্ডু, রানাঘাট দক্ষিণ তৃণমূল সাংগঠনিক সভাপতি রত্না ঘোষ কর, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক পারমানিক সহ সমস্ত কাউন্সিলরগণ। দীর্ঘজনের ছায়া শঙ্করী প্রসাদ ভট্টাচার্য, তড়িৎ বর্মুগিরাও জানান, পরিবারের ইচ্ছা মতোই মরণোত্তর চক্ষুদান করা হয়। মৃতদেহ শান্তিপুর পৌরসভা, বর্তমান তৃণমূল ভবন এবং গেস্ট হাউসের কাছে বহু পুরাতন তৃণমূল ভবনে নিয়ে যাওয়ার পর শেষকৃত্য সম্পন্ন হবে শান্তিপুর মহাশ্মশানে। শান্তিপুরে উদ্বাস্তুদের, বিশেষত চড়া এলাকায় প্রভূত উন্নতি সাধনে এবং নৈমিত্তিক মানুষের নানান সমস্যায় সমাধান করা ছিল তার স্বভাব। শোকস্তব্ধ শান্তিপুর তথা সমগ্র নদিয়া জেলা শোকবার্তা পাঠিয়েছেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা পরিষদের মেন্টর বাণী কুমার রায়, রাজ্যের বেশ কিছু মন্ত্রী, রাজ্য স্তরে তৃণমূল নেতৃত্ব। তার প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল বন্ধ থাকবে শান্তিপুর পৌরসভা। অবিভক্ত কংগ্রেসের শেষ নেতা, অবিভক্ত কংগ্রেসের রাবদা হচ্ছে শেষ বয়োবৃদ্ধ নেতা, আর একজন থাকলেন রাবদার পরবর্তী, সেটা হচ্ছে জ্ঞানেন্দ্রনাথ প্রামাণিক। রাবদার সঙ্গে সঙ্গে একটা আমাদের কংগ্রেস আন্দোলনের, অবিভক্ত কংগ্রেস আন্দোলনের একটা অধ্যায় সমাপ্তি ঘটল। রাবদা রাধিকানঞ্জন মুখার্জি নামে যে মানে পরিচিত, তিনি দীর্ঘদিন কংগ্রেসের আন্দোলনের সঙ্গে যুক্ত, শান্তিপুর পৌরসভার তিনি প্রথম দিকে কাউন্সিলর ছিলেন 5 বছরের, জেলার কংগ্রেসের যারা আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, কংগ্রেসের যারা প্রতিষ্ঠাতা ছিলেন নদিয়া জেলায়, তারক দাস, শ্রদ্ধেয় তারক দাস বন্দ্যোপাধ্যায়, ফজলুর রহমান, আমাদের প্রাক্তন মন্ত্রী ফজলুর রহমান এবং সরজিৎ বন্দ্যোপাধ্যায়, এদের সঙ্গে রাবদার খুব ঘনিষ্ঠতা ছিল, খুব ভালোবাসতেন রাবদাকে। বিধায়ক শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আমাদের রানাঘাটের বিধায়ক বিনয় চট্টোপাধ্যায়, এরা সকলেই রাবদাকে খুব স্নেহ করতেন। তারপরে আরও যারা সব ছিলেন, আমাদের এই শক্তিনগরের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, আমাদের হরিণঘাটার বিধায়ক ছিলেন, ইয়ে সব ওই আমাদের প্রমোদ সরকারের কাকা, প্রমোদ সরকারের কাকা, ওর নামটা কি আমার ঠিক মনে আছে, নরেন্দ্রনাথ সরকার, উনি হরিণঘাটার বিধায়ক ছিলেন, উনিও রাবদাকে খুব স্নেহ করতেন। রাবদার তখন অল্প বয়স, রাবদা বাংলাদেশ থেকে এসেছিলেন, উদ্বাস্তু হয়ে এসে ওই কাশ্যপাড়ায় উঠেছিলেন। রাবদারা দু ভাই ছিলেন, রাবদা অল্প বয়সে পিতৃহারা হয়েছিলেন, রাবদার মাকে নিয়ে থাকতেন, তারপর রাবদার দাদা হঠাৎ আকস্মিক রোগাক্রান্ত হয়ে মানে রোগ মানে অসুস্থ হয়ে রাবদার দাদা মারা যান, মাকে নিয়ে রাবদা এবং বৌদিকে নিয়ে রাবদা থাকতেন এই আমাদের শান্তিপুরের কাশ্যপাড়াতে প্রথমে থাকতেন, তারপর সেখান থেকে গিয়ে শান্তিপুরের প্রাক্তন বিধায়ক হরিদাসদের বাড়ি ছিল শামচাঁদ রোডে, এই শামচাঁদ রোডে হরিদাসদের বাড়িতে রাবদা থাকতেন। আমরা ছোটোবেলা থেকে রাবদাকে দেখেছি হরিদাসদের বাড়ির ওই পাশেই আর কি, আমাদের ভৌম হরিদাসদের বড় ছেলে, তার ঘরের পাশেই রাবদা থাকতেন আর কি, রাবদার সঙ্গে থাকতেন রাবদার বৌদি এবং রাবদার মা। প্রশাসনিকভাবে বা রাজনৈতিকভাবে কী দায়িত্বে ছিলেন রাবদার? প্রশাসনিকভাবে রাবদা কংগ্রেসের শান্তিপুর, রাবদার নিজে কোনোদিন কোনো দায়িত্বে যেতে চাইনি, ওই শান্তিপুর কংগ্রেসের সহসভাপতি কখনো হয়েছেন, কখনো কোষাধ্যক্ষ হয়েছেন, এই সমস্ত হয়েছে। রাবদা ছিলেন সর্বক্ষণের কর্মী, রাবদা ছিলেন সর্বক্ষণের কর্মী, পৌরসভাতেও উনি ইয়ে ছিলেন, আমাদের কমিশনার ছিলেন, কমিশনার হিসেবে উনি বহু দায়িত্বে, চড়া তখন বন্যায় ডুবত, স্বাধীনতার পরে উদ্বাস্তুদের স্রোত, সে এক অসহায় অবস্থা, সেই অবস্থায় রাবদা কাজ করেছেন। আমি তো 1 ঘন্টা আগে শুনেছি যে উনি তো প্রায় 2 ঘন্টা আগে গত হয়েছেন, তা আমি একটু বাইরে গেছিলাম, আমি যখন খবর পেলাম তা পৌরসভা থেকে এসে ওনাকে দেখে গেলাম, মালা দিলাম। আসলে উনি এত আমাদের তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদের যারা বলতে যা বোঝায় উনি তাই, এবং দীর্ঘদিন ধরে প্রথমে তৃণমূল কংগ্রেস, তারপরে কংগ্রেস রাজনীতির সঙ্গে উনি প্রথমে কংগ্রেস রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের, যবে থেকে দিদিমণি তৃণমূল 98 সালে তৃণমূল গঠন করেছে তবে থেকে উনি তৃণমূলটা করছেন। আজকে সত্যি কথা, আজকে একটা শান্তিপুরের রাজনীতিটা অভিভাবক শূন্য হলে বলা যায় যে খুবই দুঃখের ঘটনা, কিন্তু তো চলে যেতেই হবে মানুষকে একটা সময়, বয়স হলে, ওনার বয়স হয়েছিল প্রায় 90 বছর, 92 বছর বয়স হয়েছিল।
কোনো শারীরিক সমস্যা? শারীরিক সমস্যা বলতে উনি তো আর উঠে দাঁড়াতে পারতেন না, দীর্ঘদিন ধরে উনি বয়সজনিত কারণে ভুগছিলেন। তৃণমূলে কি দায়িত্বে ছিলেন পরবর্তীকালে? সভাপতি ছিলেন, তৃণমূলে সভাপতি ছিলেন পরবর্তীকালে। ঠিক আছে, একবার উনি চেয়ারম্যান, কিছুদিন আগে চেয়ারম্যানও হয়েছিলেন শান্তিপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিলেন। পার্টি অফিসে বা পৌরসভার তরফে কি প্রোগ্রাম আছে? পৌরসভার তরফে কালকে ছুটি ঘোষণা করা হবে, আর আজকে পৌরসভার তরফ থেকে মালা দেওয়া হবে, শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে তাকে। আর আমাদের পার্টি অফিসেও উনি 3:30-4 সময় ওনার মরদেহ যাবে। মরণোত্তর চক্ষু দান করছেন সম্ভবত? হ্যাঁ, ওনার ইয়েটা দান করছেন, কর্নিয়াটা দান করছেন। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।